কারণ আজকে আমরা রিভিউ করব বর্তমান সময়ে টপ ব্র্যান্ডের ক্রিয়েটিন সাপ্লিমেন্ট নিয়ে। এটা হচ্ছে অপটিমাম নিউট্রিশনের ক্রিয়েটিন মনোহাইড্রেট মাইক্রোনাস ক্রিয়েটিন। এই ক্রিয়েটিনটা হচ্ছে অনেক 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 বেশি পপুলার। এটার ওয়েট হচ্ছে 300 গ্রাম, আর পার স্কুপে এটা হচ্ছে 5 গ্রাম ক্রিয়েটিন থাকবে। আমার এই ক্রিয়েটিনের সার্ভিং লিস্ট হচ্ছে 60, সো 1 স্কুপ করে নিলে এটা 60 দিন যাবে। এটা হচ্ছে কেভিন লেব্রনের গোল্ড ক্রিয়েটিন, এটাও একটা ফেমাস ক্রিয়েটিন। সো এটার ওয়েট হচ্ছে 300 গ্রাম, পার স্কুপে ক্রিয়েটিন আছে 5 গ্রাম, আর এটা সার্ভিং হচ্ছে 60। নম্বর 3-তে আমরা দেখব নিউট্রেক্স ব্র্যান্ডের ক্রিয়েটিন ড্রাইভ। এই ক্রিয়েটিনের ওয়েট হচ্ছে 300 গ্রাম, পার স্কুপে ক্রিয়েটিনের পরিমাণ হচ্ছে 5 গ্রাম, সার্ভিং হচ্ছে 60। নম্বর 4-এ দেখব আমরা ব্যাডেস ক্রিয়েটিন। এই ক্রিয়েটিনের ওয়েট হচ্ছে 300 গ্রাম, আর এটা সার্ভিং হচ্ছে 52। অন্যান্য যে ক্রিয়েটিন আমরা দেখলাম ওটা থেকে হচ্ছে এটা একটু আলাদা, কারণ এটা হচ্ছে সব রকম ক্রিয়েটিন মিক্সড। এটার কন্টেন্টটা একটু পুরোপুরি অন্যান্য যে ক্রিয়েটিন আমাদের সবসময় ইউজ করি ওটার থেকে একটু আলাদা। লাস্ট আমরা যে ক্রিয়েটিনটা দেখব এটা হচ্ছে কনক্রিট। কনক্রিট হচ্ছে এসিএল ক্রিয়েটিন। এসিএল এর ভিতর এটা অনেক অনেক বেশি জনপ্রিয় একটি ক্রিয়েটিন। কনক্রিট এর সার্ভিং আমরা দেখতে পাচ্ছি 64, অ্যান্ড সার্ভিং পার স্কুপ হচ্ছে 750 mg। ওকে, থ্যাংক ইউ। পরবর্তীতে আমরা দেখব যে ক্রিয়েটিন মনোহাইড্রেট অ্যান্ড ক্রিয়েটিন এসিএল এই দুইটার ভিতরে কী পার্থক্য রয়েছে, কোনটা আমাদের জন্য বেস্ট হবে, আমরা কোন ক্রিয়েটিন ইউজ করবো, এটা নিয়ে একটা ভিডিও থাকবে পরবর্তীতে। থ্যাংক ইউ এভরিওয়ান।